রুবেন আমোরিমের কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ঘরের মাঠে মার্কাস রাশফোর্ড ও জোশুয়া জার্কজির জোড়া গোলে এভারটনকে 4-0 বিধ্বস্ত করেছে জায়ান্ট ক্লাবটি। প্রিমিয়ার লিগে ইপসু উইচ টাউনের সঙ্গে আগের ম্যাচ 1-1 ড্র করেছিল ম্যান ইউ। তবে ইউরোপা লিগে পরের ম্যাচেই বেদোগ লিস্টের বিপক্ষে নতুন কোচ আমোরিমের অধীনে 3-2 জয় পায় দলটি। রবিবার ওল্ড ট্রাফোর্ডে এভারটনকে লিগ ম্যাচে মোকাবেলা করতে নেমে 34 মিনিটে অনেকটা কপাল জোরে এগিয়ে যায় ম্যান ইউ। ব্রুনো ফার্নান্দেসের কর্নার থেকে বল বক্সের মধ্যে পেয়ে ডান পায়ে শট নেন রাশফোর্ড। বল এভারটন ডিফেন্ডার জেরার্ড ব্রান্থয়েটের বাড়িয়ে দেওয়া পায়ে লেগে জালে জড়ায়। জার্কুজি 41 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ফার্নান্দেসের ক্রসে গোল মুখের খুব কাছ থেকে জাল কাঁপান এই ডাচ ফরওয়ার্ড। বিরতির পর 20 সেকেন্ডের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন রাশফোর্ড। আমাদের দিওলে থ্রু বলে দুই ডিফেন্ডারের ফাঁক গোলে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ফরওয়ার্ড। 64 মিনিটে জার্কজিকে দিয়ে চতুর্থ গোল করান আমাদ। এই জয়ে 3 ধাপে উপরে উঠে টেবিলের নবম স্থানে ম্যান ইউ। 13 ম্যাচে 5 জয়ের সঙ্গে 4টি করে ড্র ও হারে পয়েন্ট তাদের 19। সমান খেলায় 11 পয়েন্ট নিয়ে 15তম স্থানে এভারটন।